আমার বড় বোন তো আমি এখন ওর সাথে কথা বললাম, আমি অ্যাকচুয়ালি কিছু জানতাম না কি হয়েছে, তো এখন ওর সাথে কথা বললাম। আমার বোন আজকে টিকা নিয়েছে, ও খুব অসুস্থ, মানে এখন দেখলাম ওর গায়ে জ্বর। আমার বোন আজকে টিকা নেওয়ার পর আপনার সচিবালয়ে যায়, যাওয়ার পর তার সাথে দেখা হয়, তার সোর্সের কাছে সে কিছু মানে ডকুমেন্টস আনার জন্য যায়, তো তার সোর্স তাকে ডকুমেন্টসটা দেয়, একটা পেপার দেয়, দেওয়ার পর সে আমি বসবো না, আমি তো আসলে তথ্য নেওয়ার জন্য আসছি যে করোনার এই সময়ে কি হচ্ছে স্বাস্থ্য খাতে, মানে কোন ধরনের উন্নতি হচ্ছে ওগুলো জানার জন্য আমার বোন আর কি ওখানে যায়। তো কনস্টেবল মিজান বলতেছে আপনি যান আর এখন নিয়ে চলে আসবে, এই কথা বলে কনস্টেবল মিজান আমাকে রুমের মধ্যে মানে তার রুমের মধ্যে বসানোর পর আমার ডেইলি করতেছিল, তখন কনস্টেবল মিজান এসে ওর কাছ থেকে ওকে খুব মানে আরো দুই তিনজন কে ছিল আমি জানি না, আরো দুই তিনজন মোবাইলটা এই বোনটা একটু দেন তো ভাই, ব্যাগ কেড়ে নেয়, ব্যাগ কেড়ে নিয়ে বলে যে আপনি এতদিন অনেক রিপোর্ট করেছেন এই স্বাস্থ্যখাত নিয়ে, আপনি অনেক লেখালেখি করছেন, আপনাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো, এরকম হুমকি দিয়েছে আমার বোনকে, প্রায় 6 থেকে 7 ঘন্টা আটকে আছে, ওর নামে কোনো মামলা হয়নি, ওকে ও গেছে আর কি রিপোর্ট নেওয়ার জন্য, পেশাগত দায়িত্ব পালন করার জন্য, এই এর জন্য গিয়ে সে অনেক হয়রানির শিকার হয়েছে, তাকে 6-7 জন মিলে আপনার পরবর্তীতে দেখা গেছে বেড়ে গেছে, তখন যে আপনার যে কনস্টেবল মিজান কিশোরগঞ্জে সে আমার আপুর সাথে খুব মিসবিহেভ করছে এবং তাকে গায়ে হাত দিতে চাইছে, তার মোবাইল নিয়ে নিচ্ছে, সাংবাদিকদের মোবাইলে তো অনেক কিছুই ডকুমেন্টস থাকে, তারা সে সমস্ত করছে, এখন তারা আপনি রোগী না কি আমি ওটা দেখে নিব, এবং এই স্বাস্থ্যখাতি যেই রিপোর্ট করছে, রিপোর্ট করার পর থেকে ওর উপরে হুমকি এরকম আসতেছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো এখন আমার বোনের শারীরিক অবস্থা ভালো না, আমি আপনাদের কাছে বলতে চাই আমার বোনের ট্রিটমেন্টের দরকার আছে, ওর প্রচণ্ড জ্বর, ওর ওকে যদি হসপিটালে না নেওয়া হয় তাহলে অবশ্যই আর বেশি খারাপ হয়ে যাবে, প্রায় 6 থেকে 7 ঘন্টা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, আমি রোগী ইসলামের একমাত্র ভাই, আমি ভাই হিসাবে আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আমার বোনের যে জানের নিরাপত্তা, প্রাণের নিরাপত্তা আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতেছি, আমার বোনের প্রাণের নিরাপত্তা দেওয়া হোক, ওর থেকে তো আজকে হয়েছে, ও কালকে বরিশাল থেকে জার্নি করে আসছে, ওর শারীরিকভাবে খুবই দুর্বল, মুক্তি চাই, 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 মুক্তি চা